নূহ নবীর নৌকার কথা বলেন, নৌকা নৌকা এখন এমন ঘৃণার প্রতীকে পরিণত হয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের সেই সময় উৎপাতে অত্যাচার নির্যাতন ব্যাংলুট করে আরেকজনের বউ নিয়ে যায় ধর্ষণ করে সম্পদ লুট করে মানুষকে পিটায় জাসদের নেতা কর্মীদেরকে গুলি করে মারেন, এই অবস্থা যখন আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের তীব্র ঘৃণা ক্ষোভ তৈরি হয়েছিল মুজাফরে, আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝছেন এই যে এখন পৌঁছে গেছে আওয়ামী লীগ, আওয়ামী লীগ বিলুপ্ত করে বাকশাল করেছিলেন, আজকে তার কন্যা একই পথে একই স্ট্র্যাটেজিতে নৌকা বিলুপ্ত করে এখন নৌকা বাদ দিয়া স্থানীয় নির্বাচন উন্মুক্ত করে দিচ্ছেন, করছেন ভালো আর একটা ভালো কাজ করেন, দয়া করে ক্ষমতা আছেন পার্লামেন্টে আছেন এখনো এই বিল পাস করুন, স্থানীয় নির্বাচন উন্মুক্ত থাকবে। এই ঢাকার সিটি কর্পোরেশনকে দুইটা ভাগ করেছেন, ক্ষমতায় থাকার জন্য ক্ষমতার ভোগ করার জন্য টাকা পয়সা কামানোর জন্য দলীয় নেতা কর্মীদেরকে লুটপাটের বাগান তৈরি করে দিতে আজকে বাংলাদেশকে এখন একটি ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছে, ব্যাংকিং ব্যবস্থা ফোকলা করে ফেলেছে, ব্যাংকে লোকজন টাকা রাখতেছে না, সেদিন আমাকে এক ভাই বলছে ইসলামী ব্যাংকের আমার একটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে শুধু ইসলামী ব্যাংক আর বিকাশ অনলাইনে একটা, ইসলামী ব্যাংকের একজন বলছে ভাই বেশি টাকা পয়সা থাকলে উঠেই পারায় যে কোনো সময় ব্যাংক বা বাংলা হয়ে যেতে পারে, মানে ব্যাংক ফ্যানিস হয়ে যেতে পারে, অথচ এই ইসলামী ব্যাংক ছিল প্রাইভেট ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে লাভজনক ব্যাংক, সেই ব্যাংকটাকে শুধু সেই ব্যাংকটা ম্যাক্সিমাম ব্যাংকের অবস্থায় তারা করেছে, ওবায়দুল কাদের বলেছেন আমরা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেই আমরা শক্ত লাইনে, শেয়ার বাজার লুটের অভিযোগে স্পষ্টত সালমানের প্রমাণের নাম এসেছিল, সেই সালমানের প্রমাণের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন, বরং সালমানের প্রমাণকে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা বানিয়েছিলেন, পেসিক ব্যাংক কেলেঙ্কারি ব্যাংকের সবচেয়ে আলোচিত একটা ঘটনা আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন, সরত ব্যাংক থেকে সোনালী রূপালী আজকে ব্যাংকগুলোর বাজেট দিয়েছে, একই দিন একটা নিউজ হয়েছিল যে ঋণ খেলাপির সর্বোচ্চ রেকর্ড বাংলাদেশের ইতিহাসে, এই সরকার যখন ক্ষমতা আসে তখন ঋণ খেলাপি, আপনারা যারা বুঝবেন না তাদের জন্য সহজ ভাষায় খেলাপি ঋণ হচ্ছে ব্যাংকের টাকা নিয়ে দেয় না, ঘুরায় খালি ঘুরায় অর্থাৎ দিবে না, লুটপাট করে অনেকে দেশের বাইরে চলে গেছে এইখানে ব্যাংক খালি চিঠি পাঠায়, তো এই সরকার আসার সময় ক্ষমতা আসার সময় খেলাপি ঋণের পরিমাণ ছিল 23,000 কোটি টাকা, এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে 5.5 লক্ষ কোটি টাকা, কয়গুণ হিসাব করে দেখেন প্রায় আপনার বলা চলে 10-12 গুণ খেলাপি ঋণ, আমি সিম্পল আমার একটা রিলেটিভ 10 লাখ টাকার একটা ছোট লোন করেছিল সেটার জন্য 25,000 টাকা একজনকে ঘুষ দিতে হয়েছে, আর এই যে ছোট ছোট হাজার হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে নিয়ম বহির্ভূত ভাবে, আপনাদের কি মনে হয় সরকারের উচ্চ পর্যায়ের এমপি মন্ত্রী গণভবনের সিগন্যাল ছিল না এইসব ঋণে, এইসব ঋণ করে সব টাকা বাইরে পাচার করে দিয়েছে, এই যে 5.5 লক্ষ কোটি টাকা ঋণ খেলাপি আর বাজেট দিয়েছে 7,97,000 কোটি টাকা 2,56,000 কোটি টাকা ঘাটতি, যা বাজেট দিছে ওই ঘাটতি বাদে তার চেয়ে বেশি পরিমাণ টাকা ঋণ খেলাপিদের কাছে আছে, এমনকি এই বাজেটেও যা দিয়েছে 1,37,000 কোটি টাকা সুদ সুদ দিতে হবে সুদ, কারণ ওই যে গ্রামের সেই ঋণ করে ঘি খাওয়ার মতো নিজেদের লুটপাট কারাল করার জন্য বৈদেশিক ঋণ এনে উন্নয়ন করেছে আর লুটপাট করেছে, নেতা কর্মীদেরকে হৃষ্টপুষ্ট বানিয়েছে, বৈদেশিক ঋণের পরিমাণ এখন $100 বিলিয়ন বা বাংলা টাকার প্রায় 11 লক্ষ কোটি টাকা, বাজেটের প্রায় দেড় গুণ, সর্বশেষ এইটুকু বলতে চাই এদেশের কৃষক শ্রমিক সাধারণ মানুষকে এই দেশটা এই সালমান এব্রাহাম সালম কিংবা এই বঙ্গভবন গণভবনের কতিপয় লুটেরা কিংবা প্রশাসনের আজিজ বেরোজিরদের দেশ নয়, এই দেশ 18 কোটি মানুষের দেশ, এই দেশকে বাঁচাতে হলে দেশের মানুষকে বাঁচাতে হলে এই লুটেরা দুর্নীতিবাদ সরকারের বিরুদ্ধে গণ আন্দোলনের কোনো বিকল্প নাই, গণ আন্দোলনের কোনো বিকল্প নাই, আন্দোলনের মাধ্যমেই আমাদেরকে এই ফ্যাসিস্ট এই ভারতীয় তালেদার এই লুটেরা সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, আমরা বাঁচতে দেশ বাঁচাতে, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।